আসসালামু আলাইকুম খাঁটি মধু ডট কমে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে একটি সুসংবাদ দেবো ইনশাল্লাহ সেটি হচ্ছে আমাদের মধুময় বাদাম বা মধু এগুলো এখন কাছের বয়মে করেও পাওয়া যাচ্ছে আমরা দীর্ঘদিন যাবৎ প্লাস্টিকের ফুড গ্রেড ভালো মানের প্লাস্টিকের মধুগুলো দিয়ে আসছিলাম কিন্তু তারপরেও অনেকেই চাচ্ছিলেন যে আমরা যেন কাছের বয়মে করে মধুগুলো পাঠাই বা হানি নাটগুলো কাছের বোয়েমে করে দিই তো এটা আমরা অনেক দিন যাবত চেষ্টা করছিলাম ভালো কোনো সমাধান পাচ্ছিলাম না কারণ কাছের বইমের একটা সমস্যা হচ্ছে কুরিয়ারে বেশিরভাগ সময় ভেঙে যায় তো কুরিয়ার সার্ভিসের যাদের তাদের যে সিস্টেম এটা ভেঙে যাওয়ারই কথা সাধারণত তো আমরা খুব ভালো প্যাকেজিং সিস্টেম ডেভেলপ করতে পেরেছি অনেক ভালো প্যাকেজিং সিস্টেম এনেছি যেটা আমি অন্য ভিডিওতে দেখাবো ইনশাআলাম তো এই কারণে আমরা এখন থেকে কাছের বইমে করেও আমরা এখন আমাদের যে মধু মধুময় বাদাম এগুলো কাছের বইম করে আমরা দিতে পারবো ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠিয়ে থাকি কেউ হোম ডেলিভারি চাইলে সেটাও দেওয়া সম্ভব তো কাছের জারে দেওয়ার কারণে সামান্য কিছু দাম বাড়বে যেমন আমাদের মধু যে রেগুলার প্রাইস আছে যেই মধুর যে রেগুলার প্রাইস তার থেকে এখন পঞ্চাশ টাকা দাম বেশি আসবে ঠিক একইভাবে হানি নাটের প্রাইসটাও যে যা আছে প্রতি কেজিতে একশো টাকা বেশি আসবে হাফ কেজিতে পঞ্চাশ টাকা বেশি আসবে তো আমার মনে হয় এটা খুব স্বাভাবিক একটা দাম থাকবে ইনশাআল্লাহ যারা আপনারা একটু বেশি স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে চান ভালো মানের মধু বা মধুময় বাদাম খেয়ে আরও বেশি উপকৃত হতে চান কাঁচল বইমে নেওয়াটাই সবচেয়ে বেশি ভালো হবে যদিও আমরা যেই প্লাস্টিকটা ব্যবহার করি এটা একেবারে নতুন প্লাস্টিক কোনো রিসাইকেল না এটা ফুড গ্রেড প্লাস্টিক এবং আমি যতটুকু জানার চেষ্টা করেছি ফুড গ্রেডের নতুন প্লাস্টিকে একবার ব্যবহার করা নিরাপদ দ্বিতীয়বার ব্যবহার না করা উচিত তো আমরা এটা যেহেতু নতুন ব্যবহার করছি এটা একবারই হচ্ছে সুতরাং আশা করছি এর থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই তো তারপরেও আমরা কাছের যার ব্যবহার করব যাতে সম্পূর্ণ নিরাপদ থাকতে পারি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম